আসসালামু আলাইকুম, আমি এই এলাকার বাসিন্দা। টাওয়ার হেলমেটের ইলেকট্রিক গাড়ি আছে আমাদের, ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য আমরা কন্টিনিউ সাফার করতেছি। এই যে দেখেন, এখানটা ইলেকট্রিক পোলের ভিতরে ইলেকট্রিক চার্জিং সিস্টেম দিয়ে আছে, কিন্তু এনে কোনো ইন্ডিকেশন নাই। এর জন্য জেনারেল পাবলিকরা এখানে পার্কিং করে এবং ফ্লোরেও কোনো ইন্ডিকেশন নাই। এই জন্যে আমরা সারাদিন চার্জের জন্যে এটা অনেক স্ট্রাগল করতেছি। এটা আপনারা দৃষ্টিতে আনেন প্রশাসনের এবং লোকাল কাউন্সিলের, এটা অতিসত্বর এটা সমাধান করা উচিত, কারণ আমরা সময় নষ্ট করি এবং ইলেকট্রিক গাড়ি নিয়ে মেন্টাল প্রেশারে আসি। ইলেকট্রিক চার্জার একটা কাউন্সিলের মাধ্যমে একটা কোম্পানি লাগাইছে, চার্জ গেই, চার্জ জিওয়াই, কিন্তু মার্কিং নাই এবং ফ্লোরে কিছু লেখা নেই। জেনারেল লোকজন পার্ক করে রাখে, এদেরও দোষ না, কারণ হচ্ছে এরা তো জানে না, অনেকে খেয়াল করে না। আমি চার্জ করি মেইন রোডে, একটা সোর্স আছে ওখানেও, সাধারণত মাঝে মাঝে যে রেস্টুরেন্টের কারণে পার্কিং করে রাখে ওখানেও মাঝে মাঝে চার্জিং পয়েন্ট পাওয়া যায় না। আপনি তো টাওয়ার হাউসের বাসিন্দা, জি, বললেন যে মার্কিং দেখা নাই, ইলেকট্রিক গাড়ি অনলি বা ফ্লোরে লেখা নাই, এটা কি সব জায়গায় টাওয়ার হাউসের এরকম না? টাওয়ার হাউসের মোটামুটি সব জায়গায়, মোটামুটি সব জায়গায়। আমি অন্য ক্যামডেন কাউন্সিলে দেখছি এরকম লাগানো আছে, ওখানে ওখানে ইন্ডিকেশন আছে যে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট এবং ফ্লোরে লেখা আছে। এবং আর একটা মজার ব্যাপার, সোর্স একটা কোম্পানি আছে, অন্য অন্য জায়গায় 22 কিলোওয়াটের চার্জিং পয়েন্ট আছে, টাওয়ার হ্যামলেটে আমি চার্জিং পয়েন্ট 22 পাই নাই। এবং এটার প্রাইসটা মোটামুটি ভালো। আমরা যদি ফাস্ট চার্জার এবং কুইক চার্জারে যাই, এটা পেট্রোলের চেয়েও বেশি খরচ। একটা হচ্ছে 75p, একটা 65p। দ্যাট মিন্স 65p তে আমি 4.5 মাইল যাই, অ্যাজ লাইক পেট্রোল। ইলেকট্রিক গাড়ি কিনে আমরা এনভায়রনমেন্টের জন্য হেল্প করতেছি, কিন্তু বেসিক্যালি আমরা ফাইন্যান্সিয়ালি অনেক লুজার হচ্ছি। এটা আপনারা প্রশাসনের দৃষ্টিতে আনেন, কাউন্সিলরকে বলেন, এটা আমাদেরকে হেল্প করেন, ধন্যবাদ। এটা এটা হচ্ছে 40p করে, একটু প্রাইসটা গুড, কিন্তু এটার স্পিড হচ্ছে 5 কিলোওয়াট, কিন্তু পাওয়া যায় না। এটা অনেক আছে, আপনি ই করলে অনেক আছে, কিন্তু প্লেস পাওয়া যায় না, মার্কিং না থাকার কারণে। এটা আলাপ করছি কাউন্সিলরের সাথে এবং লোকাল ইস্যুর সাথে, তারা কোনো সমাধান দিচ্ছে না, এই বিপদের ভিতরে আছে। এটা আপনাদের দৃষ্টিগোচর আনেন, কি কি প্রবলেম ফেস করে, মানে অনেক সময় তো রাত্রে এসে কাজ থেকে পান না, এক্স্যাক্টলি আপনি যে, হ্যাঁ, সময় নষ্ট হয়। এবং আপনি বিলিভ করেন, ফ্যামিলিও এটা সাপোর্ট করে না, কেন তোমরা ইলেকট্রিক গাড়ি কিনতেছো? ইলেকট্রিক গাড়ি কেনা ছাড়া আমাদের উপায় নেই, কারণ এখন TFL ইলেকট্রিক গাড়ি ছাড়া নতুন কোনো গাড়ির লাইসেন্স তারা দেয় না। এখন একটা আরেকটা ওয়ে আছে, সেকেন্ড হ্যান্ড স্টিকার সহকারে যে গাড়িগুলো আছে এগুলো কিনা, কিন্তু স্টিকার সহকারে গাড়িগুলোর প্রাইস অনেক হাই। এটা কিনলে পুরনো 2-3 বছর চালাইছে, সেই প্রাইসও উঠে যায়। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি।